নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পি রকমারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সুন্দর ওয়ালমেট ডিজাইনের বর্ডার ডিজাইনটা শেয়ার করব। তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য। আর মাঝখানের ডিজাইনটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যারা দেখেননি তারা দেখে নেবেন। তো বর্ডার ডিজাইনটা তোলার জন্য প্রথমে বাঁদিক থেকে আমি পাঁচটা ঘর ছেড়ে দিয়ে ছ নম্বর ঘরে ফোর তুলে নিচ্ছি। একই রকমভাবে কেউ চাইলে আপনারা চটের আসনে করতে পারেন, একদম একইভাবে করা যায়। অনেকেই মনে করেন প্লাস্টিক ক্যানভাসগুলোতে একটু অন্যরকম সেলাই, না অন্যরকম সেলাইও করা যায়। সেরকম চটের আসনে যেমন আমরা ক্রস সেলাই করি সেরকমও করা যায়। তো সেটাই আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে একটা ফোর তুলে নিয়েছি, এরপর এর উপরে উপরের ঘরটা ছেড়ে দিয়ে বাঁদিকের বরাবর তিনটে ফোর গেল, বাঁদিক বরাবর তিনটে ফোরের একটা পাশাপাশি লাইন করে নিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এটাতে কোনো রকম আলাদা কোনো সেলাই নেই, শুধু আমরা চটের আসনে দুটো করে সুতো ছাড়ি আর কি, তারপর একটা করে ঘর হয়। এখানে একটা করে যে দাগগুলো আছে সেগুলো ছাড়লেই একটা করে ঘর হবে। তো একই রকমভাবে এর উপরের লাইনে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে বাঁদিকে একটা বাড়িয়ে তিনটে ফোর তুলে নিয়েছি। এবার এর উপরে বাঁদিকের লেভেলটা সমান রাখবো, ডান দিকে একটা কমিয়ে নেব, নিয়ে এখানে দুটো ফোর। এবার এই দুটো ফোরের উপরে দুটো ফোরের একই লেভেলে দুটো ফোরের আরও চারটে লাইন পরপর করে আমি তুলে নেব, একইভাবে চারটে লাইন তুলে নিচ্ছি। আমি আবারও বলছি একই রকমভাবে চটের আসনে যেভাবে আমরা ক্রস সেলাই করি এখানে কিন্তু সেইভাবে করা যায়। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল মাঝখানের ডিজাইনটার ভিডিওতে যে চটের আসনে এটা করে ঘরগুনে বুঝিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো সেই জন্য আমি আরও বর্ডার ডিজাইনটা ভালোভাবে করে বোঝাচ্ছি যে এখানেও করা যায় একই রকমভাবে। এইটা দেখে আপনারা চাইলে চটের আসনে তুলতেই পারেন এই ডিজাইনটা। তো যেহেতু এই প্লাস্টিক ক্যানভাসের ঘরগুলো ফাঁকা ফাঁকা হয়, সেহেতু আমার যে উলটা বেশি সরু সেটা করে নিতে হবে ডবল, তো আমি এই সবুজ উলটাকে ডবল করে নিয়েছি। এবার পাঁচটা লাইন কিন্তু হয়ে গেছে দুটো ফোরের। এবার এর উপরে দেখুন ডান দিকের ফোরটার উপর প্রথমে একটা ফোর তুলেছি, তারপর কোনাকুনি পরপর দুটো ফোর তুলে নিয়েছি। তো এখানে এই বর্ডার ডিজাইনটার জন্য আমি দুটো রং ব্যবহার করছি, হালকা সবুজের কাজ হয়ে গেল। এবার গাঢ় সবুজের কাজের জন্য প্রথম যে ফোরটা তুলেছিলাম সেই ফোরের থেকে ডান দিকে কোনাকুনি বরাবর একটা ফোর তুলে নিলাম। এবার এর উপরে দুদিকে একটা করে বাড়িয়ে তিনটে ফোর পাশাপাশি একটা লাইন হচ্ছে, তিনটে ফোরের একটা পাশাপাশি লাইন করে নিচ্ছি। তিনটে ফোরের পাশাপাশি লাইন করে নিয়েছি, তার উপরে বাঁদিকে একটা ঘর বাড়িয়ে ডান দিকে লেভেল সমান রাখবো, তাহলে চারটে ফোরের লাইন হবে। এখানে চারটে ফোরের একটা লাইন আমি করে নিচ্ছি। এই যে চারটে ফোরের লাইন করে নিচ্ছি, এর উপরে কিন্তু একই লেভেলে চারটে ফোরের আর একটা লাইন আমি করে নেব। দুদিকের লেভেল সমান রেখে চারটে ফোরের আর একটা লাইন আমি এখানেই করে নিচ্ছি, করে নিয়েছি। এবার এর উপরের লাইনে বাঁদিকের লেভেল সমান ডান দিকে একটা কমে তিনটে ফোর, তিনটে ফোরের পাশাপাশি লাইন হলো। এবার এর উপরের লাইনে বাঁদিকের লেভেল সমান ডান দিকে একটা কমে দুটো ফোর, দুটো ফোর। এবার এর উপরের লাইনে বাঁদিকের ফোরটার উপর লম্বালম্বি দুটো ফোর, সুন্দর একটা পাতার শেপ এসছে। এবার এখান থেকে একটা আঁকড়া তোলার জন্য কোনাকুনি বরাবর একটা ফোর তুলে নিচ্ছি এই ফোরটার উপরে। এবার ডান দিক বরাবর চারটে ফোর যাবে, এই যে একটা ফোর তুললাম এর পাশে আরও তিনটে, এখানে চারটে ফোরের একটা পাশাপাশি লাইন হচ্ছে। সকলের ভালোভাবে বোঝার জন্য আমি স্কিপ না করে একটা পাতা খুব ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। এবার এই চারটে ফোরের ডান দিকে চার নম্বর ফোরের নিচে একটা ফোর, তার আবার ডান দিকে একটা ফোর, মানে পাশাপাশি দুটো ফোরের লাইন। এবার ডান দিকের ফোরটার নিচে লম্বা করে দুটো ফোর চলে আসবে, লম্বা করে এখানে দুটো ফোর তুলে নিলাম, দুটো ফোর তুলে নিয়েছি।
এবার একদম নিচের ফোরটা থেকে বাঁদিকে কোনাকুনি বরাবর একটা ফোর, এর উপরে আবার বাঁদিকে কোনাকুনি বরাবর একটা ফোর, হয়ে গেল। তো একটা হয়ে গেল, একই রকমভাবে আবার আমি প্রথমে হালকা সবুজের কাজটা করে নেব। তো তার জন্য যে হালকা সবুজের যে ফোরটা শেষ হয়েছে আমার, যেখানে এই যে শেষ হয়েছে, তার পাশের গাঢ় সবুজের ফোরের উপর একটা ঘর ছেড়ে দিয়ে তুলতে হবে। এই যে আমি একটা ঘর ছেড়ে দিয়ে তুললাম, এই যে একই রকম হবে, শুধু এই পাতার আঁকড়াটা যেমন গেছে ডান দিক বরাবর, এর উপরেরটা যাবে বাঁ দিক বরাবর। তো প্রথমে একটা ফোর তুলে নিয়েছি, এবার এটা বাঁ দিক বরাবর যাবে, তাই আমি যে তিনটে ফোর নিচ্ছি সেটা কিন্তু ডান দিক বরাবর নিচ্ছি। আগের ক্ষেত্রে বাঁ দিক বরাবর নিয়েছিলাম, এই যে এর উপরে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে, একই রকমভাবে করে নিয়েছি। আবার আমি গাঢ় সবুজের কাজটা করে নেব, এভাবে এক এক করে প্রত্যেকটা পাতা আমি করে নেব, যতটা আমার এই প্লাস্টিক ক্যানভাসটার লেন্থ। আর যারা চটের আসনে করবেন তারাও সেভাবেই করে নেবেন। একই রকমভাবে করছি কিন্তু, প্রথমে একটা ফোর, তারপর তিনটে ফোর, দুটো পাতা সেম হচ্ছে, শুধু এটা বিপরীতমুখী হয়েছে। এইভাবে কিন্তু আমি পুরো পাতাগুলো করে নেব। এই যে আমি পুরোটা করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে। আর এখানে বলে রাখি, প্লাস্টিক ক্যানভাসে এইসব ঠাকুরের ডিজাইনগুলো করার একটা সুবিধা কি, চটারাসনে করলে বাঁধানোর একটা ঝামেলা থাকে, অনেক সময় বাঁধানো হয়ে ওঠে না। প্লাস্টিক ক্যানভাসে করলে না বাঁধালেও না, এমনিও দেওয়ালে টানিয়ে রাখার একটা সুবিধা আছে। এবার আর একটা কথা বলি, অনেকে মনে করেন যে প্লাস্টিক ক্যানভাসগুলোতে ক্রস স্টিচের কাজ করলে ভরাট করার জন্য ঠিকঠাক ঘর থাকে না, ওখানে ভুল হয়, কিন্তু না, কোনো ভুল হয় না ঠিকঠাক ঘর গুনে করলে। যার জন্য আমি ভরাট করে দেখিয়ে দিচ্ছি, একদম মাঝখানে যতটা ফাঁকা আছে, দেখতে মনে হচ্ছে কম ফাঁকা, যেহেতু আমাদের একটা করে প্লাস পাবো আমরা, চটের আসনে দুটো করে দাগ থাকে, তাই দেখতে মনে হয় যে না ঠিকঠাক একটা ঘর আছে। এখানে সেরকম মনে হচ্ছে না, কিন্তু সেলাই করতে একটু অসুবিধা হয় না। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ভরাট করছি। তো এইভাবে প্রত্যেকটা পাতার মাঝখানের শিটটা আমি হলুদ দিয়ে কিন্তু ভরাট করে নেব। আর প্লাস্টিক ক্যানভাসের এগুলো যেহেতু একটু ফাঁকা ফাঁকা হয়, দেখতে তো খারাপ লাগেই না, আবার অনেক তাড়াতাড়িও হয়ে যায়। যেখানে চটের আসনে এই ডিজাইনটা করলে অনেক ছোটও হবে আর অনেক সময়ও লেগে যাবে আমাদের। তো পুরোটা আমি করে নিয়েছি, আশা করছি ডিজাইনটা সবার পছন্দ হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই নতুন কি ডিজাইন দেখতে চান কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।